بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853 بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا افكت কমাবেন বেস বাড়াবেন মাদওয়ালায়ালে সাইয়েদেন সকলে বলুন اللهم صل على সকল নবীর সেরা নবীর প্যারা নবীর মদিনা সোনারেছে দামিরে ভাই মদিনার ধোলে কনা আল্লাহ সল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালায়ালে হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
রহমানির রহিম ইত্তরাবাতিস সাআতু ওয়া আনশাক্কাল কমার সাদাকাল্লাহুল মাওলানা আল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল করিম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত অধ্যক্ষ আয়োজিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী বন্দর হযরতে শাহ সুফি হাফেজ আব্দুল হক শাহ রহমতুল্লাহ আলাইহ, প্রকাশ বড় হাফেজ শাহ রহমতুল্লাহ আলাইহ মাজার সংলগ্ন হযরতুল হাজ মাওলানা হুজুর আবুল কালাম আমিরি সাহেব মাদ্রাসাতুল আলী, তশরিফ ফরমা মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এতক্ষণ ধরে জিনার অতীব সার গর্ব বয়ান ও তকরির শুনেছেন আপনারা। সুদূর বাংলাদেশের অন্য এক প্রান্ত থেকে ছুটে আসা আশিক রসুল, আমার অতীব আপনজন, শ্রদ্ধাভাজন বরেণ্য আলেম দ্বীন সাতক্ষীরা জামিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ পরিচালক হযরতুল আল্লামা জনাব হযরতুল হাজ হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজি নকশবন্দি মুজাদ্দিদি আল কাদরি সাহেব মুতাজিলুল আলী, এবং ইনারি পর্বে যিনি অতীব সার গর্ব বয়ান তকরির পেশ করেছেন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সুদূর কক্সবাজারের মহেশখালী থেকে আগত বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদ মিল্লাত ফখরুল ওয়াইজ হযরতুল আল্লামা জনাব মাওলানা মিজানুর রহমান আল কাদরি সাহেব, মাহফিলের বিশেষ বক্তা মুস্তাফিজুল হক আনোয়ারি সহ অসংখ্য ওলামায়ে কেরাম আমার ডানে বামে সামনে পেছনে বসা, সমবেত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে এজাম, সমবয়স্ক নওজওয়ান তরুণ ভাইয়েরা, ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, রেহমানা ওয়া রহিমা কুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া সিজদা আদায়ের পর অগণিত বেহদ দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি নবীজি সরওয়ারে কায়নাত ফখরে মুজিজাত তাজদার মদিনা সুরুরে কলব সিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আলিশান দরবারে পাকে যে নবীর উম্মত হয়ে আমরা আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসাবে নির্বাচিত হয়েছি, সকলে উৎসাহভাজে মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করি যারা গভীর রাতে শত শত মানুষ অধীর আগ্রহ নিয়ে ওলামায়ে কেরামের বয়ান তকরির শোনার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে, চোখ দুটো খুলে খুবই আগ্রহ চিত্তে যারা বসছেন, আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের এই আন্তরিকতা, বিশেষ করে আশিকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পরিষদের সর্বস্তরের ভাইদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজকের মাহফিল সফল সার্থক করেছেন। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ওনাদের এই ইন্তেজাম মাওলাই কায়নাতের দরবারে কবুল করে নিক, একটু জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আসলে অনেক রাত, এটি আমার সংবিধান বিরোধী, আমি এত রাতে খুবই কমই মাইকে আসি বা বয়ান করি, এটা আমার আদতে খুব পড়ে না, আমি তাড়াতাড়ি চলে যেতে চাই, কারণ দীর্ঘ রাত ওয়াচ করলে মানুষ বোঝে কম, তো আমার ওয়াচ বোঝার জন্য, আমার ওয়াচ কেউ শুনে মজা পাবেন না, বুঝলে মজা পাবেন ইনশাআল্লাহ, কারণ আমি হয়তো আপনাদেরকে যতক্ষণ কথা বলবো ততক্ষণ শুধু বোঝার জন্য বলবো, এমনিতে বলবো না, এমনি সুর টোদ দিব,
এটা আমি কম পারি, যার কারণে আমি একটু তাড়াতাড়ি মাইক নিয়ে ফেলি যাতে করে মানুষ আমার কথাগুলো বুঝে। তখন রাত 12টার যখন হয়ে যায় মানুষের তখন ঘুমের প্রবণতা চলে আসে, যার কারণে অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। তবু যদি রব্বুল আলমিনের রহমত হয়, মদিনাওয়ালা সরকারের নুরানি নজরে করম হয়, আপনাদের যদি দোয়া হলে মাহফিল পরিচালনা কমিটির ভাইয়েরা যে বিষয়বস্তু আমাকে দিয়েছেন শানে রিসালত বিলায়াত, সেই বিষয়বস্তুকে সামনে রেখে খুব অল্প সময় দু চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আশা যাওয়া বসা এবং এখলাস নিয়ে বসার তৌফিক দান করুন। সবার মনোযোগ আছে শানে রাসালত যদি আমি বলতে যাই, তাহলে আল্লাহর কোরআনের 30 পারা কালামুল্লাহ শরীফ ছাড়াও আল্লাহরও 104টি আসমানি কিতাবের রন্ধ্রে রন্ধ্রে শানে রাসালত বয়ান হয়েছে। এখানে শানে রাসালত বলতে যেটি বুঝিয়েছেন, আমাকে যেটি বলতে বলেছেন, এটি হচ্ছে ইমামুল আম্বিয়ার শান বা ইমামুল আম্বিয়ার রেসালতের শান। আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যিনার শান ও মানের জন্য আল্লাহ গোটা কুল কায়নাত বানিয়েছেন, এবং ইনার শান ও মান দেখাবার জন্যে আল্লাহ আবার কিয়ামতের ময়দানের ব্যবস্থা করবেন। কথা কি বোঝা যায়? গোটা কুল কায়নাত আমার নবীর নূর থেকে, কথা বলুন, গোটা কুল কায়নাত আমার নবীর নূর থেকে। এখানে আপনারা কেউ আমার কথায় দ্বিমত হলে অথবা যে কোনো বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে লিখে দিতে পারবেন, আমাকে কোনো অসুবিধা নেই, এটা আমি পরে মাহফিলে আমার কথা শেষে আমি আপনার প্রশ্ন উত্তর দেব। আমার কথা যেটি বুঝবেন না এবং যে কোনো আকীদা এবং আমল সম্পর্কিত প্রশ্ন দেবেন, কোনো অসুবিধা নেই, কারণ এখানে আমি আসছি কিছু বলার জন্য, খেদমতের জন্য। অতএব আমি আমি যাওয়ার পরে কেউ সমালোচনা করবেন না, হুজুর ভুল বলছে, ভুল বললে জায়গায় ধরবেন, আমাকে লিখে স্লিপ পাঠিয়ে দেবেন যে এই বিষয় সম্পর্কে জানতে চায়। এনিওয়ান যে কোনো কোয়েশ্চন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আল্লাহ পাক আমাদের ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে বলুন, আমিন। আমার নবী এমন এক সত্তা, রাসূলে মকবুলের এমন এক শান যেটি অন্যান্য নবী থেকে আলাদা। আল্লাহর হাবিব বলেন, উম্মত আমার অবস্থা কেমন তোমরা কি জানো? একটি ঘর কেউ নির্মাণ করেছে, কথা বল কি নির্মাণ করেছে, সবার মনোযোগ আছে, একটু বুঝবেন, কেউ একটি ঘর চমৎকার ভাবে একটি ঘর নির্মাণ করেছে, সব কানে ইট পাথর বালি কঙ্কর সিমেন্ট যেখানে যা লাগে সব দিয়েছে, কিন্তু এক জায়গায় একটা ইটের অপূর্ণতার কারণে ঘরের সৌন্দর্য বিনষ্ট হয়ে আছে। কথা কি বোঝা যায় নাকি? এটা আমার নবী বলছেন সরাসরি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ একটি চমৎকার ঘর নির্মাণ করেছে আর সেখানে একটি ইটের অপূর্ণতার কারণে, কিসের অপূর্ণতা? ইটের, একটি ইটের অপূর্ণতার কারণে গোটা ঘরের সৌন্দর্যটা একটু ব্যতিক্রম হয়ে আছে। উম্মত তোমরা কি জানো আমি রসুল হলাম সেই ইট যেটা দিয়ে সৌন্দর্য বর্তন হয়েছে? গভীর মনোযোগ আল্লাহর নবী সরকার দোয়ালো নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রব্বুল আলমী কোরআনুল কারীমের সূরা কমরের শুরুর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
কাল কামার সুবহানাল্লাহ বলুন না আমার আল্লাহ বলেন বান্দার আমার শোনো সূর্য চন্দ্র দ্বিখণ্ড হয়েছে চাঁদ দ্বিখণ্ড হয়েছে উম্মত বান্দা এবার তোমরা মনে রাখো কিয়ামত একেবারে কাছে চলে এসেছে আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কথা কি বোঝা যায় এটা আমার আল্লাহ বলেন এ আমার বান্দারা কিয়ামত একবার তোমাদের কাছে সন্নিকটে কারণ এখন চন্দ্র দ্বিখণ্ড হয়েছে কথা বলুন কি দ্বিখণ্ড হয়েছে সবাই বলুন কি চন্দ্র এদিকে আমি একটু পড়ে যাই আর আমার নবীর শান এটা এমন একটি মান এমন একটি মর্যাদা সম্পন্ন শান আল্লাহর হাবিবের সংস্পর্শ ছোঁয়া যেদিকেই লেগেছে সেদিকে মর্যাদা বেড়ে গিয়েছে ঠিক নেই বেটি আজকে কি বার রাত রাতটা জুমাবারের রাত কথা বলুন কিসের রাত জুমাবার রাত এই রাতের দাম বেশি নাকি কম জোরে বলুন বেশি নাকি কম আমার নবী বলেন কোন বান্দা যদি জুমাবারের রাতে মারা যায় কোন মানুষ যদি জুমাবারে মারা যায় ওই বান্দার কবরের আজাব হবে না রব্বুল আলামিন ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেবে কেন সপ্তদ্বীপ জুমাবারের রাতের আলাদা মর্যাদা জুমাবারেরও আলাদা মর্যাদা ঠিক না কেন দেখা যাবে এখানে আমার নবীর শান এখানে আল্লাহর হাবিবের আগমনের কারণে আমার নবীর সংস্পর্শের কারণে এই দিনগুলির মর্যাদা বেড়ে গিয়েছে ঠিক নেবে ঠিক দেখুন আন-নিয়ামাতুল কুবরা আলাল আলাম সেখানে ইবনে হাজার হাইতুমি তিনি 900 হিজরির বড় আলেম তিনি সহি সনদ বয়ান দে আন্নাহু লাম্মা আরাদাল্লাহু আন ইখলাকা মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনে উম্মিহি আমিনাতা লাইলাতুল জুমআতি মিন শাহরি রজবিন আল আসিম সুবহানাল্লাহ বলুন আল্লাহর নবীর যেদিন রাসূল আল্লাহ পাক যেদিন আমার নবীকে ধরার বুকে পাঠানোর জন্য হযরতে আব্দুল্লাহর পিঠ থেকে রাসূলুল্লাহর বাবা জানের নাম কি সুনামাতের কি নাম আব্দুল্লাহ যেদিন আমার নবীর নূর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ মুবারক থেকে যেদিন ওই নূর ট্রান্সফার হয়েছিল আম্মা আমেনার রহমে পাকে দুনিয়ার মানুষ ওই রাতটা ছিল রজব মাসের বৃহস্পতিবার রাত তথা জুমাবারের রাত আমার নবীর নূর ট্রান্সফার হওয়ার কারণে বৃহস্পতিবারের দাম বেড়ে গিয়েছে আরো জোরে বলুন দেখুন এটা আমার নবীর শান কথা বলুন এটা আমার নবীর শান কেমন শান আর একটু খেয়াল করেন আপনার অসুবিধা তো হচ্ছে না দেখেন আজকে কিসের রাত বললাম জুমাবারের রাত এই রাতের ব্যাপারে আলাদা হাদিস শরীফ আছে এটি ইমাম জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই ফতহুল কবীরে নোট করছে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 140 ইমামে বাইহাকি শুআবুল ঈমানে নোট করছেন খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 112 এগুলা কেন বলছি এক তো এদিকে রেকর্ড হচ্ছে দ্বিতীয়ত এখানে অনেকে আছে এগুলি বিশ্বাস করে না কিন্তু দেখুন এই রাতের দাম বেশি নাকি কম কিভাবে বেশি قال এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস রিওয়ায়াত করছেন قال النبي صلى الله تعالى عليه وسلم اذا كان يوم الخميس بعث الله ملائكه معهم صحف من فضه واقلام من ذهب يكتبون يوم الخميس وليله الجمعات اكثر الناس علي الصلاه জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন উম্মতের আমার শোনো যেদিন জুমাবারের রাত আসে কোনবারের রাত সবাই বলেন কোনবারের রাত উম্মত যেদিন জুমাবারের রাত আসে ওই রাতের সম্মান ওই রাতের মর্যাদা
কেমন তোমরা জাননি, আমি রাসূলের নূর ট্রান্সফার হওয়ার কারণে ওই রাতে আল্লাহ স্পেশাল ফেরেশতাদের পোস পাঠায়। কিয়ামত পর্যন্ত যত জুমাবার রাত আসবে সমস্ত রাতে আল্লাহ স্পেশাল ফেরেশতা পাঠাবে, আর ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দেবে, আয় আমার ফেরেশতারা তোমরা জমিনে ঘুরবা, যারা বৃহস্পতিবার রাতে দুরূদ শরীফ পড়ে আমার নবীর মিলাদ মাহফিল করে তাদের নামগুলো নোট করে আমাকে জমা দিবা। আরো জোরে বলুন, নবীজির মিলাদে সবাই খুশি নাকি বেজা? খুশি। জোরে বলুন খুশি নাকি বেজা? আমরা এই যে মিলাদ করছি, দুরূদ শরীফ পড়ছি, এতে কি আমাদের লাভ হয় না ক্ষতি হয়? কে আছো বেদাত বলো, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন। আর একটু জোরে বলুন, আরে যখন সরকার তশরিফ ধরার বুকে তশরিফ এনেছিলেন সেদিন তো আমার নবীর সংস্পর্শে গোটা দুনিয়াতে কারো জন্মে এমন হয় না যেটি আমার নবীর আগমনে হয়েছে। ঠিক নেবে ঠিক, কারো জন্মে কি এমন হয়? কারো জন্মের সময় কি আকাশের তারকাগুলো নিচে নেমে যায়? কিন্তু আমার নবীর আগমনে আসমানের সমস্ত তারা জমিনে নেমে গেছে। কারো জন্মে কি এমন হয় আগমনে মূর্তিরা ঝুঁকে যায়? কিন্তু আমার নবী যেদিন ধরার বুকে তশরিফ এনেছেন, কাবা শরীফে যে মূর্তি ছিল সমস্ত মূর্তিরা আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়তে পড়তে ঝুঁকে গিয়েছিল। আমার নবীর কেমন শান! কোনদিন তো আমরা বিশ্বাস করব না দেয়াল কিভাবে কথা বলতে পারে, দেয়াল কিভাবে ঝুঁকতে পারে। বলে আল্লাহর হাবিব যেদিন ধরার বুকে তশরিফ এনেছে ওই দিন আল্লাহর ঘরখানে কাবার দেয়ালও ঝুঁকে গেছে। ঠিক নেবে ঠিক, কাবা ঘরে দেবী দেবী পড়িল সিজদায়, সল্লে আলা জিকির করে সারা দুনিয়ায়। কাবা ঘরে দেবী দেবী পড়িল সিজদায়, সল্লে আলা জিকির করে সারা দুনিয়ায়। খোদ কাবা সিজদায় পড়ে, খোদ কাবা সিজদায় পড়ে, আল্লাহর নবীর দিখে 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 কেসে জন্নাত আসিল এ ধরার বুকে। বলুন কেসে জন্নাত আসিল এ ধরার বুকে। সালাতুনিয়া সবাই বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। নবীর আগমনে সবাই খুশি নাকি বেজা? এটাই তো নবীর শান। পৃথিবীতে এমন শান কি আরো কয়েকজনের আছে? কথা বলুন, এমন শান কি আরো কয়েকজনের আছে? একমাত্র এই শান আমার নবী কামলিওয়ালার জন্য। কেমন শান দেখেন, আল্লাহর হাবিব যখন ধরার বুকে তশরিফ আনেন, আমরাল্লাহু আল্লাহ নির্দেশ দিলেন, তিলকা লাইলাতুর রিদওয়ানা খাজিনাল জিনানা আন ইফতাহুল ফিরদাউসা ওয়ানাদি আল মুনাদি ফিস সামাওয়াতি ওয়াল আরদি আলা ইন্নাল ইয়াওমান নূরাল মাকনুনা ওয়াসসিরুল মাখজুনা আল্লাজি ইয়াকুনুন নাবিয়্যা আল হাদি মিনহু ইউসার ইস্তাফিরু হাযা লাইলাতু ফি বাতনি উম্মিহি আমিনা الذي فيه يتم الكمال خلقه ويخرج الى الناس بشيرا ونذيرا। সবার কি মনোযোগ আছে? আল্লাহর নবী ধরার বুকে যেদিন তশরিফ আনেন ওই দিনের অবস্থা, আমার আল্লাহ জান্নাতের ফেরেশতা মালিককে জিজ্ঞেস বললেন, জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে বললেন, আই জান্নাতের ফেরেশতা রিদওয়ান, আজকে আমার হাবিব ধরার বুকে তশরিফ আনবে, তুমি বসে থাকবে না, জান্নাতের দরজাগুলো সাজাই দাও। গোটা জান্নাত সাজাই দিবা, জান্নাত সাজাই দিবা, আনি ইফতাহুল ফিরদাউসা জান্নাতের দরজা খুলে দিবা। আর আল্লাহ রাব্বুল আলামিন আরেক ফেরেশতাকে নির্দেশ দিলেন, আই ফেরেশতা তুমি আসমানে যাও,
আরেক ফেরেশতাকে নির্দেশ দিলেন, তুমি জমিনে যাও, আসমান এবং জমিনবাসীকে জানাই দাও, আজকে বড় আনন্দের দিন, আজকে বড় খুশির দিন, রহমতুল লিল আলামিন তো শিবেনেছে, উনি তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেবেন, জাহান্নামের ভয় দেখাবেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ, সবাই বলুন মারহাবা। নবীজির আগমনে সবাই খুশি, এমন শান পৃথিবীতে কার আছে আর, একমাত্র আমাদের নবী কামলিওয়ালা, ঠিক না বেটি? তবুও অনেকে আছে সহ্য করতে পারে না, ওরে বাপরে বাপ, মরে যা, কেন করে মিলাদ, কেন করে তুমি তো বুঝবা না, মিলাদুন নবীর মজা যে বুঝে সে কখনো ছাড়তে পারে না, জোরে বলুন না, ছাড়তে পারে না। দেখুন আমার নবীকে সবাই চিনে, ঠিক না বেটি? আপনাকে কি চিনবে, আমাকে কি চিনবে? আমি হুজুর, আমাকে কি কোনো সাপ, কোনো ব্যাঙ, কোনো কুচ্চা, কোনো কোনো শিগাল, কোনো বাঘ, কোনো ভাল্লুক আমাকে চিনবে? কিন্তু আমার নবীকে, কথা বলুন, আমার নবীকে। এ হাদিস কোথায় আছে? খাসায়েসুল কুবরায় আছে, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 109। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ফি মাহফিলে মিন আসহাবি ইযা জাআল আরাবি মিন বানি সালিম ক্বাদ সাআদা দাবআন ফাকালা ওয়াল্লাত ওয়াল উজ্জা আল আল ওয়াল মানাত বিকা হাত্তা ইউমিনু বিকা হাযা দাব। আমার নবীর সাহাবী হযরত সাইয়্যেদা ফারুক আযম বলে, একদিন আমরা সবাই একটি মাহফিলে ছিলাম, কোথায় ছিলাম, কোথায়? তাহলে বোঝা যাচ্ছে মাহফিল শুধু আমরা না, নবীজির সাহাবিরাও কি করেছেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে ডাইরেক্ট মাহফিল উল্লেখ আছে, কানা ফি মাহফিলে মিন আসহাবি রাসূলে পাক, আসহাবি রাসূলে পাকের সাহাবা ইকরাম সহ আমরা সবাই কোথায় ছিলাম, মাহফিল। তো অসুবিধা কি, আমরা মাহফিলে ছিলাম, মাহফিল শুনছি, আল্লাহর হাবিব আছেন, এমন সময় ইযা জা আল আরাবি মিন বানি সালিম ক্বাদ সাআদা দাবান, এক গ্রাম্য মানুষ আসলো, কোন মানুষ এসে না মাত্র, কোন মানুষ, সবার মনোযোগ আছে, কোন মানুষ আসলো, গ্রাম্য মানুষ, তার হাত তার কাছে একটি গুইসাপ ছিল, মাতন কিসাপ, গুইসাপ, গুইসাপ আছে না, সবাই দেখছেন তো নাকি, গুইসাপ আছে, গ্রামের মানুষ বেশি চিনে, গুইসাপ আছে, ওই গুইসাপ নিয়ে আসছো, সে একজন শিকারী, আমার নবীর মাহফিলে চলে আসলেন, গুইসাপটাকে হাতে ধরলেন আর বললেন ওয়াল্লা ফাকালাত ওয়াল্লাত ওয়াল উজ্জা ওয়াল মানাত বিকা, হে আল্লাহর নবী, ও মুহাম্মদ, হে মুহাম্মাদের সাহাবীরা, আমার কাছে গুইসাপ আছে, আমি লাত মানি একটি মূর্তি, ওয়াল উজ্জা, উজ্জা মানি মূর্তি, আমি ওই লাত মানাত উজ্জার কসম করে বলি, আমার এই গুইসাপ যদি মুহাম্মাদে আরবীকে চিনে, আমি সাথে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আসছে এটা কি, কথা বলো না, কি সাপ, তো সাপ কি মানুষ চিনে নাকি, এটা কেমনে সম্ভব, সাপ কি কথা বলতে পারে, তাও তো সম্ভব না, কিন্তু সে আরবি, তৎকালীন যুগের আরবি মানুষের জানা ছিল যিনি ইমামুল আম্বিয়া হবেন, ওনার শান আমাদের মতো হবে না, ওনাকে সাপেও চিনবে, ব্যাঙেও চিনবে, কুচ্চাও চিনবে, শিয়ালও চিনবে, বাঘ, ভাল্লুক, গ্রহ, নক্ষত্র, আল্লাহর সমগ্র কায়নাত চিনবে। আর আমাদের দুটিঙ্গা জানোয়ার হয়ে আমরা চিনি না, ঠিক না বেটি? এমন অনেকে আছে বলে তিনি তো আমাদের মতো, কিন্তু সে দেখেন সে একজন আরবি মানুষ, সে একজন গ্রাম্য মানুষ, সে বলতেছে নবী আমাদের মতো হবে না, তিনি যদি নবী হয় তাহলে তাকে গুইসাপেও চিনবে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, তিনি নবী হলে কেউ চিনবে গুইসাপ। এবার ওই
তখন বলে আমন্ত বিকা হাত্তা ইউমিনু বিকা আযাদ, যতক্ষণ পর্যন্ত আমার এই গুইসা আপনার উপরে ঈমান আনবে না আমিও ততক্ষণ আনবো না। ওরে বাপ রে বাপ, কেমন ডেঞ্জারাস! কারণ সে গুইসাব জানে নবীজি হলে তিনি আমাদের মতো হবেন না, তিনি অসাধারণ হবে। ঠিক নেবে ঠিক। জিসিকা কই সানি নেই ও নবী হামারা, হে বলুন জিসিকা কই সানি নেই ও নবী হামারা, জিসকা কোই সানি নেহি ও নবী হামারা, হে জিসকা কোই সানি নেহি ও নবী হামারা, হে মুস্তফা কি আজমত কা হাদ হে না কিনারা, হে বলুন মুস্তফা কি আজমত কা হাদ হে না কিনারা, হে সালাতুনিয়া আশা করি সবার মনোযোগ আছে নাকি? কি বললাম? সে আরবি বলে গ্রাম্য মানুষ বলে আমি যে গুইসাব নিয়ে আসছি এটা যতক্ষণ আপনার উপরে ঈমান আনবে না, নবীজিকে বলছেন এটা যতক্ষণ আপনার উপর কি আনবে না ঈমান, আমিও ততক্ষণ কি আনবো না ঈমান। গবীর মনোযোগ কি বললাম? আল্লাহর নবী সরকার দয়ালম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আনা ইয়াদাব, সুবহানাল্লাহ বললেন আমার নবী ওই গুইসাবকে আল্লাহর নবী বললেন ও গুইসাব বলো আমি কে, বলো আমি কে, সবাই বলো না বলো আমি কে। এই কথা বলতে দেরি আমার নবী বলেন মান আনা ইয়াদাব এ গুইসাব বলো আমি কে, গুইসাব তো জীবনে কথা বলতে পারে না, এটা কিভাবে সম্ভব গুইসাব তো কথা বুঝে না। ফাকালা আদাব মিম বিলসানিল আরবি মুবিন ইয়াফহামুহুল কওম জামিয়াল লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলে রাব্বিল আলামিন, ওই গুইসাব বলে স্পষ্ট তার জবানে আরবি ভাষা হয়ে গেছে, গুইসাবার দেরি করলো না বলল লাব্বাইক ইয়া সাইয়্যিদা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি কিভাবে আমার থেকে পরিচয় জানতে চান, আপনি তো রাসূলে রব্বিল আলামিন। আরো জোরে বলুন আল্লাহ তোমরা কি আসুনি প্রস্তুত বলছে, কিন্তু আমার কামলিওয়ালা নবী বলেন মান আনা ইয়াদাব এই গুইসাব বলো না একটু আমি কে, তাকে একটু শোনাই দাও, একটু জোরে বলো না সুবহানাল্লাহ খুলে গেছে মুস্তফার নির্দেশে, একটু জোরে বলো না সুবহানাল্লাহ, কারণ আমার নবী বললে হয়ে যায়, কথা বলেন আমার নবী বললে মুজেজা মেরে নবী কা কেহে দিয়া তো হো গেয়া আপনে কতরে কো দরিয়া কেহ দিয়া তো হো গেয়া, সুবহানাল্লাহ বলো না মুজেজা মেরে নবী কা কেহ দিয়া তো হো গেয়া আপনে কতরে কো দরিয়া কেহ দিয়া তো, সবাই বলুন কেহ দিয়া তো
আমার নবীর মুজেজা বলে দিলে হয়ে যায়। মুজেজা মেরে নবী কা কহ দিয়া তো হো গিয়া, আপনে কতরে কো দরিয়া কহ দিয়া তো রে মুস্তফা সে হে খুদা কো প্যার কিতনা দেখিয়ে, মুস্তফা সে হে খুদা কো প্যার কিতনা দেখিয়ে, মুস্তফা সে হে খুদা কো প্যার কিতনা দেখিয়ে, খানায়ে কাবা কো কিবলা কহ দিয়া তো হো গিয়া, খানায়ে কাবা কো কিবলা মনে হয় আপনারা বুঝেন না, কহ দিয়া তো আরে কহ দিয়া তো হো গিয়া, বলো কহ দিয়া তো গিয়া, মুজেজা মেরে নবী কা কহ দিয়া তো ঠিক নেবে ঠিক, আমার নবী বললে কি হয়ে যায় ঠিক না, আল্লাহর হাবিব বললে হয়ে যায়। এবার ওই দপকে বললেন, ওই গুইসাপ কে নবী বললেন, বলতে দেরি গুইসাপের জবান খুলে গেল, সুবহানাল্লাহ বলুন না, কি খুলে গেল, গুইসাপের জবান খুলে গেল, আমার নবীর সাক্ষ্য দিল। এবার বলল কলা মন্তাবুত, এই গুইসাপ তুমি এবার বলো না তুমি কার ইবাদত করো, তাহলে বুঝা যায় গুইসাপ বলেন আর ঢুরা সাপ বলেন, সমস্ত সাপ আর কুচ্চা বেঙার শিয়াল বাঘবার লোক বলেন, সমস্ত কিছু এবাদত করে কি করে না, সবাই কার এবাদত করে, সবাই বলুন না কা, আমরা কার এবাদত করি, আল্লাহ, আল্লাহ ছাড়া কি কারো এবাদত করা চলে না। গভীর মহাজব এবার ওই গুইসাপকে বললেন, আই গুইসাপ বলো তুমি কার ইবাদত করো, একথা যখন বললেন ফাকালা, এবার গুইসাপ উত্তর দেয়, গুইসাপ বলে আল্লাযি ফিস সামাই আরশু ওয়া ফিল আরদে সুলতানহু ওয়া ফিল বাহরে সাবিলহু ওয়া ফিল জান্নাতে রাহমাতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে বলতে চাই, আরশ আজিমের যিনি মালিক, জমিন যিনি জমিনে যিনি জমিনের মালিক, যিনি আরশের বাদশাহ, যিনি কুরসির বাদশাহ, যিনি লৌহে কলম আরশ কুরসি লৌহ কলম জমিন আসমান, এমন কি আল্লাহর জান্নাতের যিনি মালিক, এমন কি জান্নাতের যিনি মালিক, এমন কি জাহান্নামে যিনি আযাব দেন, আমি ওহি রব্বুল আলামিনের ইবাদত করি, কার ইবাদত, আল্লাহ, সবে কার, আল্লাহ, নাকি মূর্তির, দেব দেবীতে যদি মনে করেন 10-20 মন স্বর্ণ দিয়ে মূর্তি বানাইলে লাভ আছে না, আছে, যেভাবে না কইতে আছেন মনে হইতেছে লাভ আছে, কোনো লাভ আছে কেন, দেবী দেবীর নাই ক্ষমতা পূজা করা হই রে বৃতা, ঠিক নেবে ঠিক, দেবী দেবীর নাই ক্ষমতা পূজা করা হই রে বৃতা, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ আছে, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, চলো তাকে প্রাণে ডাকি সালাতু নিয়া, সবাই বলুন মারহাবা, বুঝে না কেন বুঝি না, তারাও তো মন্দিরে গিয়ে মূর্তিকে, আপনি যে কোনো হিন্দু ভাই থেকে জিজ্ঞেস করবেন ওনারা বলবে তারা মন্দিরে গিয়েই সর্বপ্রথম যেটা পড়ে এটা কোনো দেবতার শ্লোক নয়, এটা আল্লাহর শ্লোক, তারা পড়ে অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তৃষ্ণৈ শ্রী গুরুবে নমঃ, এটা হিন্দুদের সংস্কৃতি ভাষা,
বাসা অর্থ কত সুন্দর জানেন, এখানে কোনো মূর্তির কথা নাই, তারা কিন্তু এটা পড়ে মূর্তির সিজদা দেয়। কথা বলুন কোনটা পড়ে? এটা পড়ে। অখণ্ড মণ্ডল করো ব্যস্তং যেন চরাচর, তৎপদং দর্শিতং যেন তৈষ্ণৈ শ্রী গুরবে নমঃ। খণ্ডহীন পৃথিবীর একমাত্র মালিক কে? আরো জোরে বলুন কে? তারা তাদের বাসায় বলে খণ্ডহীন পৃথিবীর মালিক যিনি, ওই আল্লাহ আমাকে যে মানুষ হিসাবে বানিয়েছে, আমি ওই আল্লাহর চরণে কোটি কোটি নমস্কার। মন্ত্র পড়ছে আল্লাহ ঈশ্বরের, সিজদা দিচ্ছে মূর্তিকে। আল্লাহ বুঝার তৌফিক দান করো। আর একটু জোরে বলি কি আপনাদের অসুবিধা হয়? এবার বললেন আমার নবী ওই দপ দপ মানে গুইসাপ, কথা বলুন কি সাপ? গুইসাপকে আমার নবী বলেন কালা ফমান আনা, এ গুইসাপ এবার বলো না আমি কে? সুবহানাল্লাহ বলুন। আর একটু জোরে বলো, প্রথমে একবার বলছে আমি কে, আবার বলছে হে গুইসাপ বলো না আমি কে, একটু জোরে বলো না সুবহানাল্লাহ, অতপর বলো আবার বলো আমি কে, এবার আবার গুইসাপ বলে ক্বালা আনতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাতামুন নবীন ওয়াকাদ সাদাকা আফলাহা ওয়াকাদ খাবা মান কাযযাবাকা ফাআলামুল আরবি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনি বলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী নাই, আপনি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, আপনাকে যে সত্য জেনেছে সে জান্নাতে যাবে, আর আপনাকে যে মিথ্যা প্রতিপন্ন করেছে সে সোজা জাহান্নামে চলে যাবে। এই কথা বলছি দেরি, ওই আরবি বলে ইয়া রাসূলুল্লাহ দেরি করছেন কেন, হাতটা আমার জন্য বের করে দেন, আমারে পড়াই দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আমার নবীর শান। এগুলা কি বললে শেষ হয়? কথা বলুন বললে শেষ হয়? আল কোরআনের সব হরফে নূরে নবীর শান, ঠিক নেবে ঠিক? কোথায় কোথায় আল কোরআনের সব হরফে কার শান? নূর নবীজি যাবেলা ইবেরা যাবেলা জায়গা করে দেন। আল কোরআনের সব গরফে নূরে নবীজির শান, আরে যেই বিদানে রয়েছে সব সমস্যার সমাধান, নবী মুদের জান নবী মুদের প্রাণ বলো, নবী মুদের জান সবাই বলুন, নবী মুদের জান নবী মুদের, আরে নবীর কাছে পাব মোরা, নবীর কাছে পাব মোরা খোদার সন্ধান, নবী মুদের জান নবী মুদের, নবী মুদের নবী মুদের প্রাণ, সবাই বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, নবী আমাদের জান নবী আমাদের প্রাণ, কখনো শেষ হবে না আমার নবীর শান, ঠিক নেবে ঠিক? কারণ এটা তো আটলান্টিক মহাসাগর, একেবারে জন্মের সূচনা থেকে থেকে নবীজির আগমনের সূচনা লগ্ন থেকে দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত নয়, পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে একেবারে শেষ পর্যন্ত জান্নাতের লতায় পাতায় কামরাই কামরায় যে নবীর শান চলে, যেই রেসালতের শান চলে, ওই নবীর উম্মত হয়েছি আমরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক নেবে ঠিক? এরপরেও নবীজির উপরে বহুত পরীক্ষা নিরীক্ষা চলছে, ঠিক না? বহুত পরীক্ষা নিরীক্ষা চলছে না? আবু জেহেল আবু লাহাব উদ্ভা শয়বা যারা আছে মক্কার বড় বড় কাফের, তারা তো আমার নবীর বহু বিরোধী করেছে, কোনো লাভ হয়েছে নাকি?
আজকে আবুল আহাবকে আবুল আহাবের ঘর আবু জেহেলের ঘরে মানুষ গিয়ে পায়খানা করে, আর সাইয়েদনা সিদ্দিকে আকবরের ঘরে গিয়ে মানুষ আল্লাহকে সিজদা করে। ঠিক না বেটি? তো মরেছে তো আবু জেহেল, আমার নবী জিন্দা। একটু করে বলুন না সুবহান, কত পরীক্ষা তো নবীজিকে করেছে। হাতের ভিতর পাথর, কথা বলুন, হাতের ভিতর পাথর। নবীজিকে বলে ইয়া মুহাম্মদ, যদি তুমি যদি তুমি বলো বলতে পারো এই হাতের ভিতর মুষ্টির ভিতর যে পাথরখানা নিয়েছি এটা কি, এটা যদি পাথর বলে নাই আমার মুষ্টির ভিতরে কি আছে এটা যদি তুমি বলতে পারো তাইলে আমি কলমা পড়ব। নবীজি একটু আগিয়ে বললেন আবু জেহেল, তোমার মুষ্টির ভিতরে কি আছে আমি বলবো, নাকি তোমার মুষ্টির ভিতরে যেটা আছে ওটাই বলবে আমি কে? একই দিনে কাওয়াতেয়া আবু জেহেল নে কাহা, ইয়া রাসূলুল্লাহ মেরে হাত কে আন্দর কেয়া, সুনতে গে কঙ্কড়ি সুনতে গে কঙ্কড়ি ইল্লাল্লাহু বুলুটা নরন আলানো নরন আলানো রে হে জাতে আল্লাহ পাক হে সল্লে আলা মুহাম্মদ, বশর মে আয়া হে মগর নরন আলা নরে হে সালাতুনিয়া। মক্কার কুক্কা তুই কাফের আবুল আহাবের সমস্ত বিবেক বুদ্ধি দিয়ে আমার নবীকে পরীক্ষা করা শেষ, মাতন আমার নবীকে পরীক্ষা করা প্রায় শেষ, এমন কোন পরীক্ষা নাই করে নাই, কিন্তু আল্লাহর হাবিব সমস্ত পরীক্ষায় শতে ৯৯ না শতে শত নম্বর, শতে হাজার থাকলে হাজার নম্বর। একটু জোরে বলুন না সুবহান, উনি তো মুস্তফা, ওই নবীরই তো আমরা উম্মত হয়েছি, তা আমাদের চিন্তা কিসের? ঠিক নেবে ঠিক, কিন্তু তোমরা যারা বলো নবী আমগো মতো মানুষ, নবী তো মরে গেছে, তোমরা যারা বলো চিন্তা তো তোমাদের, আমাদের চিন্তা নাই, কারণ আমরা দুনিয়াতেও নবীকে ভালোবাসি, কবরে গেলে তো আল্লাহর হাবিব আমাদেরকে বুক ভরে নেবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই আবুল আহাব এবার চিঠি লিখেছে ইয়ামানের যিনি বাদশা ছিল, ওই ইয়ামানের বাদশার নাম হাবিব বিন মালিক, মাতন হাবিব বিন মালিক, জোরে বলুন হাবিব বিন মালিক। বাদশা কোন জায়গার? ইয়ামানের। তার সাথে আবু জেহেলের ভালো সম্পর্ক ছিল, কথা বলুন কি ছিল? ভালো সম্পর্ক। ওই আবুল আহাব আবু জেহেল চিঠি লিখেছে, ভাই আমার মা, ভাই আমার হাবিব, আমার চিঠি পেলে তুমি একটু দেরি করবা না, তুমি বড় বাদশা, তোমার মাথায় বুদ্ধির অভাব নাই, মাতন না তোমার মাথায় বুদ্ধির অভাব নাই, তুমি একটু মক্কা শরীফ আসো, মক্কা শরীফে একজন আল্লাহর বান্দা তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই মুহাম্মদ নবুয়ত দাবি করছে, সে নবুয়ত দাবি করছে, তিনি বলছে উনি নাকি নবী, তুমি একটু আসো একটু পরীক্ষা করে দেখো উনি আসলে নবী কিনা। কে? আবু জাহাল। কথা বলো না, চিঠি লিখে কে? আবু জাহাল। কার কাছে লিখে? ইয়েমনের বাদশার কাছে। ইয়েমনের বাদশার সেই কালের বাদশার কি নাম ছিল? হাবিব। কথা বলুন কি নাম? হাবিব বিন মালিক। মালিকের বেটা হাবিবের কাছে চিঠি পৌঁছালো, আবু জেহেলের চিঠি পায় সে তো খুশি মহা, কি রে সে তো ওয়াদি সর্দা, আবু জেহেল মক্কা শরীফের সর্দার, এই মক্কা শরীফের ইয়ার সর্দার, কৌমের গুপ্তের সে সর্দার, তখন আইয়ামে জাহেলিয়ার যুগে এই চিঠি পেয়ে সে আর দেরি করে নাই, সোজা চলে আসছে।
হলো সলা পরামর্শ। কথা কি বোঝা যায় নাকি? মক্কা শরীফ চলে আসলো, আসার পরে সলা পরামর্শ যা করার করলো, এবার করে ওই আবু জাহেল সিদ্ধান্ত দিল, এই ভাই কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, উনি যদি সত্যিকারের নবী না হয় তাহলে আমার প্রশ্নের জবাব দিতে পারবে না। আবু জাহেল বলে, ভাই আমার শোনো শোনো, নরমাল কোন প্রশ্ন তুমি করিও না, নরমাল প্রশ্ন জমিনে সব আমি খতম কইরা দিছি, এবার তুমি পারলে উপরের দিকে যাইবা। কোন দিকে যাইবা? উপরের দিকে যাইবা। এবার তুমি যদি পারো উপরের দিকে প্রশ্ন করবা, নিচের সব প্রশ্ন আমার শেষ, মাথায় যা আসে তা করেছি, সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে, অনেক বড় পণ্ডিত, বিশাল পণ্ডিত, একটু এবার উপরের দিকে যাও। এই কথা বললে হাবিব বিন মালিক বলে, ভাই কোনো আফসোস করিয়েন না, একেবারে টেনশনের কিচ্ছু নাই, অসুবিধা নাই, আমি তো আছি। এবার হাবিব বিন মালিক, রাত ছিল পূর্ণিমার রাত, আমার রসূলের সাথে মক্কা শরীফে মুখামুখি হলো, আর আল্লাহর হাবিব সরকার দোয়ালো নূরে মুজাসসমের চেহারা একদিকে দেখে, আর হাবিব বিন মালিক আসমানের পূর্ণিমার চাঁদ অন্যদিকে দেখে। হাবিব বিন মালিক এই কথা বলতে একেবারে দ্বিধাবোধ করছে না। হাবিব বিন মালিক বলে, এই দুনিয়ার মানুষ আবু জাহেল কার সামনে এনে দাঁড় করাইলা? ওই যে আসমানে পূর্ণিমার চাঁদ, এই পূর্ণিমার চাঁদের চেয়ে এই চেহারা আরো বেশি সুন্দর। জিন্দাবাদ! কি বললাম? আমার ভাইরা, হাবিব বিন মালিক আমার নবীর নূরান চেহারা দেখে প্রশ্ন টশ্ন জ্ঞান টিয়ান সব তো ধ্বংস। সে কয়, আমি কার সামনে এসে দাঁড়াইলাম যার চেহারা এই আসমানের এই পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি ঝলমল করে। ঠিক নেই বেটি? আমার নবীর সুন্দরের সাথে পৃথিবীর কোন সুন্দরের কি তুলনা হবে? কথা বলো না ভাই, হবে? এটাকে অন্তরে বলে না মুখে বলে? অন্তর। শায়ের বলে, জাগামে দৌড়া হে দুজো সাগরে সব, আরে কে কে না পায়া হে তুজো সাগর রো। সুবহানাল্লাহ বলুন না। জাগামে দৌড়া হে তুজো সাগর সব, কে কে না পায়া হে তুজো সাগর রো, রে পসিনা মে তেরা এসা হি খুশবু, কে মিশকে আম্বর গোলাব ক্যা হে সলা দুনিয়া। কবির মরজুক শায়ের বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি গোটা বিশ্ব ভ্রমণ করেছি, আমি আমার রসূলের মতো কাউকে পাই নাই। সুবহানাল্লাহ বলুন, আছে নাকি এরকম? আছে নাই? কোথায় থেকে থাকবে? দুনিয়ার সমস্ত খুশবো যদি এক পাল্লাই দে, আমার নবীর গাম মুবারক এক পাল্লাই দিলে, আমার হাবিব আল্লাহর হাবিবের গাম মুবারকের খুশবের সামনে দুনিয়ার সমস্ত খুশবো চলে যাবে। ঠিক নেই বেটি? উনি তো আমাদের নবী, হাবিব বিন মালিক সামনে। কথা বলুন, হাবিব বিন মালিক সামনে। সবার মনোযোগ তো আছে? আপনার বিরক্ত হন নাকি? খেয়াল করে, হাবিব বিন মালিক আসমানের দিকে তাকালেন, আর নবীজি বললেন, সাল প্রশ্ন করো না, কি জন্য আসছো? সে তো আমার নবী চেহারা দেখে পাগল হয়ে গেছে। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, সত্যিকারের যদি নবী হও তাইলে আমি আপনার কাছে আরজি জানাই, আসমানের চন্দ্র দ্বিখণ্ড করে দেখান,
কারণ এ কাজ শেষ জমানার নবী ছাড়া আর কারো দ্বারা সম্ভব হবে না। দেখে তারাও কিন্তু জানতো যে কমলিওয়ালা রসুলের শান ও মান দুনিয়ার মানুষ তো দূরের কথা, অন্য কোন নবীর সাথেও মিলবে না, আমার নবীর এতগুলো শান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি যদি নবী হন তাহলে আসমানের চন্দ্রকে কয়খণ্ড করেন, দ্বিখণ্ড করে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলতে দেরি, নূরানি শাহাদত আঙ্গুলি এরকম উঠাতে দেরি, আসমানের চন্দ্র দ্বিখণ্ড হয়ে দুই দিকে পড়ে গেল। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে মক্কার কাফের সবাই, যারা ওখানে কাফের ছিলেন সবাই বড় বিস্মিত হয়ে গেলেন, কিরে কিরে। এবার ওই হাবিব বিন মালিক বলে, হুজুর আমার দুইটি প্রশ্ন, একটি প্রশ্ন আসমানে আপনি করে দেখাই দিলেন, আর একটি আছে জমিনে। হুজুর দুই প্রশ্নের উত্তর যদি বরাবর দিতে পারেন, আবু জাহেলের গোষ্ঠীর কিলাই আমি সহ আপনার দলে চলে যাব। রাসূল কারীম ইসলাম ইশারা করতে দেরি চাঁদ দ্বিখণ্ড, চাঁদকে দুই টুকরা করেন আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সব মুসলমান হয়ে যায়। আরে চাঁদকে দুই টুকরা করেন আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সব মুসলমান হয়ে যায়। আরে তিনি যে আল্লাহর হাবিব, তিনি যে আল্লাহর হাবিব, নবী মুস্তফা, মারহাবা মারহাবা, দয়াল নবী, মারহাবা মারহাবা মারহাবা, দয়াল নবী, বলুন মারহাবা মারহাবা, প্রাণের নবী, বলুন মারহাবা মারহাবা, দয়াল নবী, বলুন মারহাবা মারহাবা, প্রাণের নবী, বলুন প্রাণের নবী, দয়াল নবী, সবাই বলুন মারহাবা। নবীর ইশারা আকাশে, আকাশের চাঁদও বুঝে কি বুঝে না, জোরে বলুন বুঝে কি বুঝে না। আর আল্লাহর হাবিব তো শুধু চাঁদ দ্বিখণ্ড করেন নাই, মাওলায়ে কায়নাত হযরতে আলীর জন্য ডুবন্ত সূর্য পশ্চিম দিক দিক থেকে আবার উঠিয়ে আসর করেছিলেন। এই জন্য আলা হযরত মুজাদ্দিদ দ্বীনে মিল্লাত ইমামুল ইশকাবাল মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলি রাদিয়াল্লাহু তাআলা এভাবেই বলেছে, সর জ্বলটে পাও পলটে, আরে চাঁদ ইশারে চে হো চাপ, সুবহানাল্লাহ বলুন না, সর জ্বলটে পাও পলটে, চাঁদ ইশারে চে হো চাপ, আন্দে নজদি দেখ লে কুদরতে রসুল্লাহ কি, অন্ধ ওয়াহাবি দেখ লে কুদরতে রসুল্লাহ কি, সলা দুনিয়া ভাই, বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। হাবিব বিন মালিকের প্রশ্ন কয়টা করেছে, কয়টা, একটা কোথায় আসমানেরটা শেষ, আর একটা ওটা বললেন। হুজুর এবার বলেন আমার মনে মনে কি চায় সেটা একটু বলেন, কারণ শেষ জমানার যিনি নবী উনি মানুষের মনের খবরও জানে। কথা বলুন, উনি মানুষের মনের খবরও জানে, আমাদের মনের খবরও জানে। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আল্লাহর কোরআনে বলে
নবীজি তোমাদের আনন্দে আনন্দিত, তোমাদের কষ্টে আল্লাহর হাবিব দুঃখিত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনে বলে কি আর জালেমেরা বলে কি? কোরআন বলে একরকম, সাহাবীরা বলে একরকম, ওহাবীরা বলে আর একরকম। সাহাবীরা বলে একরকম, ওহাবীরা বলে, কথা বলো না কেন ভাই, ওহাবীরা বলে। তা আমাদের আকীদা কি সাহাবি সাহাবীর না ওহাবি? কথা বলো না, কার সাহাবী? এবার বলি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবার একটু বলেন না আমার মনে কি চায়, আমার মনের ভিতরে কি গুজরে কি আছে একটু বলেন। আল্লাহর নবী বলেন, আই মাহবুব তুমি আমার একটা কি প্রশ্ন করলা, যেখানে আসমানের কষ্ট শেষ জমিনের এটা আবার কি? তোমার মনের ভিতরে এই মুহূর্তে বড় একটি চিন্তা, বড় একটি টেনশন ঘুরছে, ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে তুমি আসার সময় তোমার ঘরের মধ্যে তোমার একটা বিকলাঙ্গ মেয়ে রেখে এসেছো। ওই মেয়ে মুখে কথা বলতে পারে না, পা দিয়ে হাঁটতে পারে না, হাত দিয়ে ধরতে পারে না, চোখ দিয়ে কথা বলতে পারে না। তুমি এই মেয়ের কথা মনে মনে ভাবছো, আর আমি নবী মক্কা শরীফ থেকে তোমাকে শুভ সংবাদ দিলাম, তোমার ওই মেয়ে এতক্ষণে ভালো হয়ে গেছে এবং আমি নবীর কলমা পড়ে দিছে। জিন্দাবাদ নবীকে বলার ক্ষমতা দিলেন কে, জানার ক্ষমতা দিলেন কে? চাই আপনারা আমার মুখে মুখে পড়েন, হাদিস মাজমাউ জওয়াইদে আছে, ইবনে হাজার হাইসম নোট করেছেন হাদিস, আর বহু কিতাবে আছে, জামিউ সগীরে আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতির শরহ সুদূর সহ অসংখ্য গ্রহণযোগ্য হাদিসের কিতাবে এই হাদিস রয়েছে। চাই সবাই মুখে মুখে পড়েন, ইন্নাল্লাহ কদ রফালি আদ-দুনিয়া কুল্লাহা ফা আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামতে কাআন্নামা আনজুরু কাফিহি হাযা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা আমার শোনো, আমি রাসূল তোমাদের বলে দিলাম, গোটা দুনিয়াকে আল্লাহ আমি নবীর সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, কথা বলেন, এটা কি আমার কথা কি আমাদের জামিয়ার উজুদদের কথা? এটা কার কথা? সরাসরি আল্লাহর হাবিব ইসলামের কথা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বলেন, গোটা দুনিয়া আমি নবীর সামনে তুলে ধরেছেন, আই আমার উম্মতেরা আমি ওই দুনিয়ার কোথায় কি আছে কি নাই আমি নবী সব দেখতে পাই। নবী বলে দেখে, উম্মতে বলে দেখে না। কেমন উম্মত? নাউজুবিল্লাহ বলো না, এরকম বদনসি বদকিস্মত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই দুনিয়ার কোথায় কি আছে কি নাই দেখতে পাই আমি। নবী কতদিন দেখেন? এতেকাল হয়ে গেলে মনে হয় ক্ষমতা শেষ। আমার নবী বলেন, না উম্মত
ইলা ইয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত পর্যন্ত দেখতে পাই। নবীজি মনে হয় একটু একটু দেখেন, হালকা হালকা দেখেন মনে হয়। আমার নবী বলেন না না, কান্নামা আনজুরু কাফি হাজা, আমার এই হাতের তালু যেভাবে আমি দেখি, আমি গোটা কুলকায়নাত সেভাবে দেখি। আরো জোরে বলো, নবী দেখে কি দেখে না? সবাই বলুন দেখে কি দেখে না? তো নবী দেখলে তোমার অসুবিধা কোথায়? তোমার কেন চুলকায়? তুমি কেন বলো নবী মরে গেছে? অথচ আমরা বলি বড়ই ভাগ্যবান, আমরা বড়ই ভাগ্যবান। ঠিক নেবে ঠিক, যারা সত্যি ভাগ্যবান তারাই বলবেন বড়ই ভাগ্যবান আমরা, বলুন বড়ই ভাগ্যবান আমরা। দরদে পড়ো জলসে করো, মিলাদে পড়ো কিয়ামে করো, গাও নবীজির শান তোমরা গাও নবীজির শান। বড়ই ভাগ্যবান আমরা, বলুন বড়ই ভাগ্যবান আমরা। আল্লাহ নিজের নূর থেকে বানায় জাগা রে, তাগার উম্মত করলো আল্লাহ আমরা সবারে, আমরা সবারে। শেষ নাইয়ের শুকর করলে জীবনে ভর, কেমন গেসা বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান আমরা। দরদে পড়ো জলসে করো, মিলাদে করো কেয়ামে করো, গাও নবীজির শান তোমরা গাও নবীজির শান। বড়ই ভাগ্যবান আমরা, বলুন বড়ই ভাগ্যবান আমরা। সবাই বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমরা ওই নবীর গোলাম হয়ে, ওই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? নবী মরে গেছে এটা বললে খুশি না জিন্দে আছে? এটা আমি বলি না, আল্লাহর কোরআন বলে। কথা বলুন কে বলে? আমি দলিলের বাইরে কোনো কথা বলছি ইনশাআল্লাহ বলবো না। সুন্নিদের সব কথা আল্লাহর কোরআনে আছে, রাসূলুল্লাহর হাদিসে আছে। সুন্নিরা বানাওয়াটি করেন আলহামদুলিল্লাহ, করতে হয় না কেন করবে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন আমিন। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা হুজুরাত, সূরা আয়াত নম্বর 7, কত বলে আয়াত নম্বর 7, সে আয়াতে আমার আল্লাহ বলেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দা জেনে রাখো, তোমাদের মাঝে আমার রাসূল সব সময় আছে। কই এখানে তো বলে নাই যে মরে গেছে থাকবে না, এটা আছে না? এখানে বলা হচ্ছে ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, অবশ্যই তোমাদের মধ্যে আমার রাসূল আছে। আল্লাহ বলে আছে আর বান্দা বলে নেই মরে গেছে, এটা কি বান্দা না দুশমন? দুশমন। এটা কি আল্লাহর বান্দা না শয়তানের? শয়তানের বান্দা, শয়তানের গোলা। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। নবীজি চন্দ্র দ্বিখণ্ড করেছেন, এই জন্য আল্লাহর কোরআন বলে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আমার আল্লাহ বলে এবার চাঁদ বিদীর্ণ হয়েছে, চাঁদ দ্বিখণ্ড হয়েছে। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা কমরের শুরুতে আল্লাহ বলে দিলেন বান্দারা শুনো, ও আমার বান্দারা তোমরা শুনে রাখো, এবার যখন চাঁদ দ্বিখণ্ড হয়েছে মনে রাখবা কিয়ামত হয়ে যাবে।
এবার কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহর পরে, আমার নবীর পরে আর কি কোন নবী আসবে? কথা বলো না, নবী আসবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলো না আমিন। আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআত, কিয়ামত একেবারে কাছে কাছে। কেন? ওয়া আনশাক্কাল কমার, চাঁদ দ্বিখণ্ড হয়েছে। তো চাঁদ দ্বিখণ্ড হয়েছে না করেছে? করেছেন কে? আমাদের নবী। কথা বলুন কে? আমাদের নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ থাকলে আর দুই একটি কথা বলতে পারি, কি বলেন? সবার মনোযোগ আছে? ইমাম শামসুদ্দিন জাহাবি উনিও বয়ান দিচ্ছেন, বিভিন্ন তারিখের কিতাবে আছে, সবচেয়ে প্রসিদ্ধ আপনার লাস্ট যে সাহাবী মারা গেছে, এটা অনেকে অনেক আলেম ওলামারাও বা এটা আমি নিজেও জানতাম না, সাম্প্রতিক আমি এটা পেয়েছি সিয়ারুল আলামিন নুবালা, সেখানে সহ বহু জায়গায় আছে। যাই হোক, বললাম যে রাসূল করিম ইসলামের সব শেষে যেই সাহাবীর ইন্তেকাল হয়েছে, ওনার নাম ছিল বাবা আব্দুল্লাহ রতন হিন্দি। কথা বলুন, বাবা আব্দুল্লাহ রতন হিন্দি, ওনার নাম রতন, রতন রতন। এটা কি মুসলমানের নাম না হিন্দুর নাম? হিন্দুর নাম। উনিও হিন্দু ছিল ভারতের, ওনার বাড়ি ভারতের বাতাওয়ান, একটা জায়গা আছে সেটা হচ্ছে পাঞ্জাবে। কথা বলুন কোথায়? পাঞ্জাব। সবার মনোযোগ আছে তো নাকি? সে বাতাওয়ানদের রতনহীন, উনি উনি 700 বছর হায়াত পেয়েছিলেন। সোনামাতের 600 বছর, মূলত মানুষ তো এত হায়াত পায় না, তো উনি এত হায়াত পেয়েছেন, এটাও মূলত আমার নবীর দোয়ার ওসিলা। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রতন হিন্দি আব্দুল্লাহ ওনার নাম, আগে নাম ছিল রতন। ওনার দরবারে ওনার মাজার ইউটিউবে চার্জ করলে আপনারা পাবেন বাবা রতনহীন। ওনার মাজারে এখন লেখা আছে বাবা রতন হিন্দি রাদিয়াল্লাহু আন, ওনার আসল নাম আব্দুল্লাহ, রেখেছেন আমার নবী। দুনিয়ার মানুষ এই সাহাবী হায়াত পেয়েছিলেন 700 বছর, মূলত এই হায়াত এটা আমার নবী দান করেছে। কে দান করেছে? আমার নবী। আমার নবী এটা কেমন কেমনে দান করেছে, এটার একটা কারণ আছে, একটা লম্বা ঘটনা আছে, আমি সংক্ষেপে ঘটনাটি আপনাদের কাছে বলতে চাই। সবাই শুনতে রাজি? সবার মনোযোগ আছে? একটু দূরে সরে পড়ুন। সালাতুনিয়া সবাই বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। বললাম সে আব্দুল্লাহ রতন হিন্দি, তিনি একদিন ভারতের পাহাড়ে উঠে দেখতে পেলেন আসমানের চাঁদ দ্বিখণ্ড হয়েছে। কথা বলুন না, কি দ্বিখণ্ড হয়েছে? আসমানের চাঁদ। এরপর ওনার আস্তে আস্তে তকদির বদলতে শুরু করেছে। এর 50 বছর আগে, কথা বলুন কয় বছর আগে? 50 বছর আগে তিনি একবার ব্যবসার জন্য আরবে গিয়েছেন, সৌদি আরব মক্কা শরীফ। কি জন্য? ব্যবসার জন্য। রতন হিন্দি ব্যবসা করতেন, উনি ব্যবসার জন্য গিয়েছেন কোন দেশে? সৌদি আরব, আগের যুগে। আর বৃষ্টি পেয়ে বসছে, চতুর্দিকে ঝুমঝুম বৃষ্টি হয়। ঠিক এমন সময় রতন হিন্দি আর দেরি করলেন না, সেখানে একটি পাহাড়, ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে ঢুকে গেলেন। আর পাহাড়ে একটি গাছ পেলেন অথবা পাথর পেলেন,
পাথরের নিচে গুহার নিচে ওনারা কয়েকজন ছিলেন আশ্রয় নিলেন। ওনারা দেখতে পেলেন এমন ভাবে বৃষ্টি হলো, নিচে জোড়া আছে না, জোড়া নালা আছে না, ওই নালাতে পানি চলে আসলো। ওই নালা পার করার জন্য ছোট্ট একটা শিশু, তিনি কতগুলা মেষ চড়াচ্ছেন, ছাগল চড়াচ্ছেন, আর বাবা আব্দুল্লাহ রতনহীন দেখছেন ওই ছাগলগুলা লাভ দিয়ে নালাটা পার হয়ে গেছে, কিন্তু ছাগলের চারক মেষ চারক যিনি উনি পার হতে পারেন নাই, ছোট্ট বাচ্চা। ছোট্ট শিশুটাকে কোলের মধ্যে আমি নিয়ে নালাটা পার করাই দিলাম। ওই ছোট্ট শিশু আমার জন্য আরবি ভাষায় সাতবার দোয়া করেছে। কি বললাম, ওই ছোট্ট শিশু আরবি, রতন হিন্দির বাড়ি কোনাই ভারত, কথা বলল না কোথায় ভারত, তো ভারতের মানুষ আরবি ভাষায় কথা বলে না, ইংরেজি ভাষায় বলে, ইংরেজি হিন্দি ভাষায়, এটা সবার মুখস্থ, এই জন্য আমি বলতেছি না কোন ভাষায়, কারণ স্টার জলসা স্টার প্লাস চাইতে চাইতে আমাদের আমাদের চেয়ে ভালো ভালো উর্দু পারে, আমাদের চেয়ে ভালো ভালো হিন্দি পারে, এমন অনেকে আছে কি নেই, কিন্তু তাদের উপর লানত যারা ওই জালেমরা 24 ঘন্টা ভারতীয়রা মুসলমানের ঘরে সকাল বিকাল মূর্তি পূজা ঢুকায় দিয়েছে, ঠিক না? মুসলমানের মা বোনেরা আগে সন্ধ্যাবেলা কি করত, কোরআন শরীফ পড়ত, কিন্তু এখন সে কোরআন শরীফ পড়ে সিরিয়াল নিয়ে বসে যায়। যদি কোনোভাবে স্টার প্লাস স্টার জলসা এই সমস্ত নাটক সিরিয়াল গুলা রাতে যদি দেখতে না পারে আবার সকালে খোঁজা করে দে সিনেমাতে, ঠিক নেবে ঠিক, সকালে কি করে দে কজা নামাজ, কথা বলো না নামাজ, চা কোনদিন ভাবছেন এগুলো কোনো ফায়দা হবে, কোনো ফায়দা হবে কি হবে, পরকিয়া শিখবে, একজনের বউ আরেকজন বাগাই যাবে এটা শিখবে, কি শিখবে আর, আরেকজনের বউ আরেকজনের সাথে ফিল্ডিং মারবে, এগুলাই তো শিখাচ্ছে, ঠিক নেবে ঠিক। আমি দেখছি সৌদি আরবেও দেখেছি, ওমানেও আমি দেখেছি, সব দেশে প্রায় বিশ্বের প্রায় মুসলিম কান্ট্রিগুলো এই ভারত ঢুকে গেছে, গ্রাস করে নিয়েছে। আপনারা মনে করছেন ভারতের এই সিনেমা মনে হয় বাংলাদেশে, না আরব দেশেও চলে, তবে আমাদের দেশে হিন্দি ভাষাই চলে, কিন্তু আরব দেশে আরবিতে ট্রান্সলেশন করে দিয়ে সমস্ত আরবি মহিলাদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে মূর্তি পূজার দিকে ধাবিত করছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ, আরো জোরে বলো না নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ ওই বাবা রত্নে হিন্দি তিনি দেখতে পেলে ওই ছোট্ট মাসুম জাদু, কয়বার দোয়া করলেন, সাতবার, কয়বার, সাতবার দোয়া করলেন। আর বাবা রতন হিন্দি মনে মনে ভাবে এই দোয়ার অর্থ তো আমি বুঝি না, সম্ভবত আমার হায়া বৃদ্ধি হওয়ার জন্য দোয়া করেছেন, আর দোয়াও ছিল এমন বারাকাল্লাহু ফি হায়াতি, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তোমার হায়াতে বরকত দিক, আল্লাহ তোমার হায়াতে বরকত দিক, আল্লাহ তোমার হায়াতে বরকত দিক, এভাবে সাতবার দোয়া করেছে। কতগুলো জালেম আছে তারা বলে নবী নাকি 40 বছরের 1 ঘন্টা আগেও জানতো না নবী হবে, একটু জোরে বলবে না নাউজুবিল্লাহ, কেমন জালেম, নবী বলে কি আর এই জালেম বলে কি। আমার নবী বলেন কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল জাসাদ ওয়াল রূহ, যখন আদম আলাইহিস সালাম জাসাদ রূহ যখন শরীরে দেয়া হয় নাই তখনও আমি তো রসুল ছিলাম, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ ওই রতন বলে আমার জন্য দোয়া করেছে, এটা আমি বুঝতে পেরেছি ভালো দোয়া, কথা বলেন কোন দোয়া,
এসেন আমাকে কোন দোয়া, বাস চলে আসলাম, কোথায় ছেলে চলে গেছে আর আমি কোথায় ভারত চলে আসলাম। এর ৫০ বছর পর বাবা রতন হিন্দি বলে, একদিন আমি পাহাড়ের উপরে উঠলাম, পূর্ণিমার রাত ছিল, হঠাৎ আমি দেখতে পেলাম আসমানের চাঁদ দ্বিখণ্ড হয়ে গেছে, আমি মনে করলাম কেয়ামত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, বলো কি হয়ে যাচ্ছে, একটু দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি নবীনা সবাই বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। কি বললাম, এই বাবা রতন হিন্দি বলে, বাবা রতন হিন্দি বলে, আমি দেখলাম ৫০ বছর পর, মনে আছে তো ওনার তো কেন, কিসের ৫০ বছর পর, ওই যে ছোট্ট বাচ্চা একটা কি পারাই দিছে ফরে ফেলে কি নালা, এর কয় বছর পরের ঘটনা, ৫০। আমি ৫০ বছর পরে আমি দেখতে পাচ্ছি, হঠাৎ দেখতে পেলাম পাহাড়ের উপরে আসমানের চন্দ্র দ্বিখণ্ড হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বড় বিস্মিত হলাম, ভয়ও পেয়ে গেলাম, এমন কাণ্ড আর জীবনে কোনোদিন দেখি নাই, কি হলো কি হলো, আবার কেয়ামত হয়ে গেল হয়ে যাবে নাকি, এই কথা বলে আমি বের হলাম, দেখি চন্দ্র চন্দ্র আবার বরাবর লেগে গেছে। এইভাবে একদিন দুই দিন তিন দিন প্রায় ১৫ দিন পর আরব থেকে একজন কয়েকজন একটা দল আসছে ব্যবসার কাজে ইন্ডিয়াতে আসছে একটা দল, আর ওই দলকে আমি জিজ্ঞেস করলাম, এই আরবের মানুষ তোমরা আমাকে একটা সংবাদ দাও, বলে কি সংবাদ, বলে তোমরা কি জানোনি গত ১৫ দিন আগে পূর্ণিমার রাতে আসমান দ্বিখণ্ড আসমানের চন্দ্র দ্বিখণ্ড হয়েছিল, এটা সম্পর্কে তোমাদের জ্ঞান আছে নি? তারা বলে কাল নাম, হ্যাঁ হ্যাঁ আছে তো, বলে এটা কি, বলে এটা শেষ জামানার নবী আসমানের চাঁদ আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ড করেছে। এই বাবা রতন হিন্দি অবাক হয়ে গেলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, কি হয়ে গেলেন, ওরে বাপ রে বাপ, তুমি কেন কেমন নবী, দুনিয়া থেকে আসমানে ক্ষমতা চলে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সবার মনোযোগ আছে, ৫০ বছর পর উনি জানলেন যে আসমানে চন্দ্র যে দ্বিখণ্ড করেছে, এবং ১৫ দিন পরে ঘটনার কয়দিন পর, ১৫ দিন পর তিনি জানলেন এটা শেষ জামানার নবী, মক্কা শরীফে একজন নবী আসছেন তশরিফ এনেছেন, উনি এই কাণ্ড ঘটিয়েছেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর পর, ৫০, ওই ঘটনার ৫০ বছর পর, দেখেন একটু খেয়াল করেন, তো এগুলা তো গেছে গা, ৫০ বছর আগের ঘটনা, এগুলা তো এখানে আসার কথা না, কিন্তু আমি বিশেষ কারণে বলছি, তিনি বাবা রতন হিন্দি বললেন যেই নবী দুনিয়াতে আসমানের ক্ষমতা চলাইতে পারে, সুবহানাল্লাহ বলুন না, যে নবী দুনিয়ার জমিনের থেকে আসমানে ক্ষমতা চলাইতে পারে, উনি তো দুনিয়ার সাধারণ মানুষ নয়, আমি জীবনে যদি কোনোদিন আল্লাহ আমার যদি তৌফিক দেয়
আমি ওই নবীর সাথে সাক্ষাৎ করতে মক্কা শরীফ যাব। গেলেন মক্কা শরীফ, সবার থেকে জিজ্ঞেস করলেন, চন্দ্র দ্বিখণ্ড করছে এমন মানুষ কি এখানে আছে? সবাই বলে হ্যাঁ, এখানে তো মক্কা শরীফ। উনি গেলেন, কই উনি কই? সবাই বলছে উনি তো নাই। কোথায়? উনি তো মদিনা শরীফ হিজরত করেছেন। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। উনি বলেন, আমি যখন হিন্দুস্তান থেকে এইটুকু আসছি, এখান থেকে মদিনা শরীফ আর কত দূর? মেইন জায়গা তো আমি চলে আসছি, একটু এবার মদিনা শরীফ যাই। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। মদিনা যে দেখেছে জান্নাতের স্বাদ সে পেয়েছে, মদিনা যে দেখেছে জান্নাতের স্বাদ সে পেয়েছে, সে পাবে না শেষ বিচারে, সে পাবে না শেষ বিচারে পাপের কেশারত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। বলুন, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। আজ কেন বিলম্ব মত দয়াল নবীর জিয়ার? সবাই বলো নারে তাকবীর, নারে রিসালত, নারে গাউসিয়া। সভাপতি সাহেবের আগমন, সবাই বলুন মারহাবা। মাহফিলের মোহতরম সভাপতি হযরতে খাজা কালুশা রহমতুল্লাহ আলাই সিনিয়র, সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুদক্ষ সুযোগ্য অধ্যক্ষ, অসংখ্য ওলামায়ে কেরামদের উস্তাদ হুজুর আল্লামা আবুল কালাম আমিরি সাহেব তশরিফ এনেছেন, সবাই বলুন মারহাবা। খুশি নে বেজার? অনেক রাত, মাশাআল্লাহ একটা বেজে গেছে। আপনাদের চোখ দেখলে বোঝা যাচ্ছে মাত্র মাগরিবের আজান দিছে, যেত রাইতো রাইতো চোখুন ডর ডর হয়ে যায়। কি হারন কি জানি, আল্লাহ মান, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করো। উনি বলেন, কোথায় চলে গেছেন? মদিনা না, মদিনা শরীফ। কথা বলুন না, কোথায়? মদিনা, মক্কা, ইনলেন কইবান, ইনতো নিউ মার্কেট, কোতোয়ালি, ইনলা কম ফাঁকা হন, ই কইব সত একটা আদব কায়দা লই হম ফরিব, ঠিক নেবে ঠিক। তা আদব কায়দা লইলে না দেখিবে, আদব কায়দা তো জীবন তো নাই, দেখি বললে হতো পারিবেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, গভীর মনোযোগ। ওই বাবা আব্দুল্লাহর উত্তরে কিন্তু ঘটনা জানতে পারলেন, শেষ জামানার নবী আখিরুজ জামান রহমতুল লিল আলামিন কোথায় চলে গেছেন? মদিনা শরীফ। এবার উনি ওখানে যাত্রা করলেন, মক্কা শরীফ যখন ঢুকলেন, আমার নবী মসজিদে নববী শরীফে আছেন, আল্লাহর হাবিব রতন হিন্দিরি দেখি আমার নবী দাঁড়ায় গেছে। আরেকটু জোরে বলো না, সুবহানাল্লাহ। খুব আলিঙ্গন করলেন, বসলেন, নবীজি বলেন ফাদ্দাল ফাদ্দাল, বসেন, বসছেন। তো কথা বলতেছে, কজুর আমি শুনছি আপনি নাকি নবুয়ত প্রকাশ হয়েছে আপনার মাধ্যমে? নবী বলেন কালা না, রাসূল আমি শুনছি আপনি নাকি নবী? নবী বলেন না, আমি তো নবীদেরও নবী। সুবহানাল্লাহ, কথা বলেন আমি নবীদেরও নবী। হুজুর, তাহলে আপনি যে নবী এটার একটা প্রমাণ দেন। আল্লাহর নবী বলেন, এই আব্দুল, এই রতন হিন্দি নাম ধরে যখন ডাক দিলেন উনি চুপ হয়ে গেছে। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। উনি অবাক হয়ে গেলেন, এই রতন হিন্দি মামা আমার, শুনেন শুনেন, আপনাকে আমি আর কি দলিল দেব? 50 বছর আগে আপনার সাথে আমার আরেকবার দেখা হয়েছিল, মনে আছে? সুবহানাল্লাহ, বলুন। উনি বলেন কোথায়? বলে কি কোথায়? আপনি না মক্কা শরীফ আসছিলেন, বৃষ্টির কারণে নালাই বেশি পানি হয়ে গিয়েছিল, আমি না পার হতে পারছিলাম না, আপনি দৌড়ে পাহাড় থেকে নেমে আমাকে কোলে করে পার করাই দিয়েছিলেন, এটা তো আমার নবুয়তের দলিল। ওই দিন আমি আপনার জন্য 7 হায়াত বৃদ্ধির দোয়া করেছিলাম, এটা তো আমার নবুয়তের দলিল। এ আব্দুল্লাহ রতন কিন্তু প্রত্যেকবারে এক
আমাকে 700 বছর হায়াত দিয়েছে। সবাই বলুন মারহাবা। এটাই তো আমার নবুয়তের দলিল, এটাই তো আমি রাসূলের রিসালাতের সার, আর কি লাগবে? উনি বলেন, হুজুর আমি ভুল করে ফেলাই, মাফ করে দেন, আপনি ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, হাতটা একটু বের করে দেন, কলমাটা জবানে পড়াই দেন, একটু জোরে বলুন আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আর একটু জোরে বলুন আমিন। আমি যথেষ্ট চেষ্টা করেছি আমার সাবজেক্টের উপর আলোচনা করতে, এগুলো আটলান্টিক মহাসাগর, শানের রিসালাত, অতএব শানে ফেলাই এটা অন্য দিন, আমার এরকম খুব কম হয়, আজকে হয়ে গেছে, আল্লাহু আলম, টাইম অনেক হয়ে গেছে, আমার কথাবার্তা কে কষ্ট বলে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।